নমস্কার সৎগুরুজি অনুগ্রহ করে আমাকে বুঝিয়ে বলবেন অরা বা দেহ অরা এ গ্রহের প্রতিটি পদার্থেরই তাদের চারপাশে এক নির্দিষ্ট শক্তি ক্ষেত্র আছে অথবা আপনি এই গ্রহে পদার্থ বলতে যা দেখেন তা হলো আসলে শক্তি এটি একটি বিজ্ঞানসম্মত সত্য যে এই সমগ্র অস্তিত্বই হল শক্তি এই শক্তির একটা অংশ নিজেকে অভিব্যক্ত করে এক নির্দিষ্ট স্তরের অনুরণনে যা একে একটা ভৌত আকার দেয় শক্তির অন্য একটি অংশ নিজেকে ভৌত আকারে অভিব্যক্ত করে না কিন্তু তা সত্ত্বেও তার একটা রূপ আছে তো সেই রূপটি যা এখনও ভৌত হয়ে ওঠেনি বা ভৌত হয়ে উঠতে অস্বীকার করে তবু একটা আকার বজায় রাখে সেটাই হলো অরা বা তাকেই দেহজ্যোতি বলা হয় অরা বিভিন্ন ধরনের হয় একজনের থাকতে পারে নিকশ কালো থেকে শুরু করে বিশুদ্ধ সাদা রঙের অরা আর এই দুইয়ের মাঝখানে লক্ষ লক্ষ রং রয়েছে মূলত এই মুহূর্তে আপনি যা তার যে শারীরিক মানসিক এবং আবেগ ও শক্তির অবস্থা সেটাই কোনো একভাবে প্রকাশিত হয় আপনার দেহজ্যোতির মাধ্যমে বা এটা দৃশ্যমান হয় এই দেহজ্যোতির মধ্যে দিয়ে অতিরিক্ত পরিমাণে অভিনব সব কথা বলা হয়েছে এর সম্বন্ধে বিশেষ করে নতুন প্রজন্মের সম্প্রদায়ের দ্বারা এর অনেকটাই অলিক তবে তার মধ্যে কিছু সারবস্তুও আছে আমার মনে হয় না আপনার এসব নিয়ে মাথা ব্যথা করা উচিত বলে লোকজনে দেহজ্যোতি দেখার চেষ্টা করবেন না দেহজ্যোতি হলো ওই ব্যক্তির পরিধি আমি চাইবো আপনি একটু বেশি করে ওই সত্তার অন্তঃস্থলের দিকে চেয়ে দেখুন বহির তলটুকু দেখার বদলে বাইরের দিকটি হলো ডাক্তারদের জন্য কারণ তারা শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করতে চান যেটা হয়তো কারুর ক্ষেত্রে ঠিকমতো কাজ করছে না বাইরের দিক একজন আধ্যাত্মিক অন্বেষের বিষয় হওয়া উচিত নয় এটি আপনার তকের থেকেও বাইরে রয়েছে আপনি যাকে দেহজ্যোতি বলেন তা ত্বকের চাইতেও বেশি অগভীর কারণ এটা আরও বেশি বাইরে রয়েছে তাই এর হয়তো নির্দিষ্ট কিছু যদি কারোর প্রয়োজনীয় অন্তর্দৃষ্টি থাকে হয়তো আপনাকে কিছু নির্দিষ্ট রাস্তা খুলে দিতে পারে ব্যক্তিটির প্রকৃতিগত দিক জানবার কিন্তু সেক্ষেত্রে আপনি শুধুমাত্র দেখছেন মানুষটির মনস্তাত্ত্বিক আবেগ আর শারীরিক কাঠামোকে সবচেয়ে ভালো আধ্যাত্মিক পথের পথিকেরা দেহজ্যোতিকে অগ্রাহ্য করুন নিজের এবং অন্য সবার আর মন দিন অন্তঃস্থলের দিকে আপনি যদি অন্তঃস্থলের প্রতি নিবিষ্ট থাকেন আপনার এক চমৎকার দেহজ্যোতি হবে আপনার মন যদি বাইরের দিকে নিবিষ্ট থাকে আপনার এক দুস্থ দেহজ্যোতি হবে তাই অন্য লোকেদের এবং নিজের অর্ডার দিকে তাকিয়ে থাকা বন্ধ করুন এখন সময় হয়েছে নিজের এবং অন্যদের অন্তঃস্থলের দিকে তাকানোর আপনি যদি এই নিজের অন্তঃস্থলের দিকে তাকান তবে স্বাভাবিকভাবেই আপনি আর সব কিছুর অন্তরের দিকেই চেয়ে দেখবেন কারণ অন্তঃস্থলে এটি এবং ওটির অস্তিত্বই নেই অন্তঃস্থলে শুধু এটিই রয়েছে বাইরের দিকে এটি এবং ওটি আছে তো জানেন নিশ্চয়ই লোকে বলে সৌন্দর্য তকের মতোই অগভীর হ্যাঁ কিছু নির্দিষ্ট ধরনের সৌন্দর্য তকের মতোই অগভীর গায়ের চামড়া তুলে নেওয়া অবস্থায় কারোকে আপনার ভালো দেখতে লাগবে না যদি আপনি দেখেন কারো ত্বক উপরানো আপনি তাদের সুন্দর বলে মনে করবেন না সে এক মানুষ হলেও সেভাবে দেখলে হ্যাঁ তাই কিন্তু দেহ যদি ওইটুকু গভীরও নয় তো কাজেই এটি সময় ব্যয় করার উপযোগী নয় আপনি যদি অন্তঃস্থল সম্পর্কে সচেতন হন বাইরের দিকটা হয়তো এমনি আপনার কাছে দৃশ্যমান হবে কিন্তু আপনি মানুষের দেহ যদি দেখা এবং তার বোঝার চেষ্টা করছেন এসব নেহাতি বোকামি এসব করে আপনি নিজের জীবন অপব্যয় করছেন আপনি যদি সচেতন হন আপনার অনুধাবন ক্ষমতা যদি বৃদ্ধি পায় হয়তো বা আপনি কিছু দেখতে পাবেন যেসব জিনিস আছে তা দেখতে পাওয়া ভালো যা নেই আপনি যদি তাও দেখতে শুরু করেন সেটা তার অর্থ আপনি আশ্রম থেকে উন্মাদাগারের দিকে ক্রমোন্নতি করছেন যদি আপনাদের বেশিরভাগই ওই অভিমুখে যান তবে আমরা আশ্রমকেই উন্মাদাগারে বদলে দিতে পারি হ্যাঁ কাজেই এটা খুব গুরুত্বপূর্ণ আমরাকে আশ্রমে রাখতে চাই আপনি কি একে উন্মাদাগার করে তুলতে চান না আমরা একে আশ্রম হিসাবেই রাখতে চাই তাই দয়া করে যদি একে আশ্রমই রাখতে চান আপনার অন্তঃস্বারে মনোযোগী থাকা দরকার বহির্তলে নয় অতিরিক্ত বাইরের দিকে মানে আমরা এই জায়গাটাকে উন্মাদাগার করে তুলব যত রকমের সব উন্মাদ যারা বিশ্বাস করেন যে তার আধ্যাত্মিক পৃথিবীতে তাদের সংখ্যা অত্যন্ত বেশি অন্যদের আধ্যাত্মিক অনুসন্ধানের পথে এরা হলেন সবচাইতে বড় প্রতিবন্ধক এই ধরনের অসংখ্য উন্মাদ লোকেদের কারণে সঠিক ভাবনা চিন্তা করা লোকজন যারা একটু সংবেদনশীল তারা আধ্যাত্মিকতার সাথে কোনো সম্পর্ক রাখতে চান না কাজেই দয়া করে একে উন্মাদাগার করে তুলবেন না আপনি যেতে চাইলে আমরা পদোন্নতি দেব কিন্তু এই জায়গাটিকে উন্মাদাগারে বদলে দেবেন না